वेलकम बैक टू माय चैनल सुप्रिया ब्लॉग एंड कुकिंग एर पक्ष थेके सकल के अनेक अनेक शुभकामना जानिये आज के आमी आरेकटी ब्लॉग निये आपनादेर सामने हाजिर होलाम। ब्लॉगटी हलो आमार हॉस्पिटलेर किछु कार्यक्रम आपनादेर साथे शेयर करब। एटा हलो आमार हॉस्पिटल, माने आमी एई हॉस्पिटले जब करी। एई हॉस्पिटले आमी एकटा दुर्दान्त काज करेछि, सेटाई आपनादेर साथे शेयर करब। प्रतिनियतई एई काजगुलो आमरा करे थाकि। এই যে আমি একটা ডেলিভারি পেশেন্ট নিয়েছি, পেশেন্টটা এসেছিল সকাল 8টায়, তার পেইন নিয়ে এসেছিল। এখন আমরা এই রোগীটার ডেলিভারি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে জানতে চেয়েছে আমি কোথায় চাকরি করি, কি করি, কোন বিভাগে কাজ করি, সমস্ত কিছু আমার কাছে জানতে চেয়েছে। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি রোগীকে ডেলিভারি করাবো, তার জন্য প্রিপারেশন নিয়েছি, রোগীকে ভালো করে শুয়ে দিয়েছি। রোগীর কিন্তু অনেকক্ষণ আগেই ব্যথা উঠে গেছে, এখন প্রায় বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। আমি একটু পেটের উপর হাত দিয়ে ভালো করে একটু ফিল করে নিলাম কত দেরি লাগবে। এটা কিন্তু আমরা পেটে হাত দিলেই বুঝতে পারি। এই যে প্রায় সময় হয়ে গেছে, এই সুন্দর করে একটু স্যালাইনটা ঠিক করে দাও তো, চম্পা স্যালাইনটা ঠিক করে দাও, রুগীকে পজিশন করো, অল্প করে স্যালাইনটা দাও, বেশি যেন স্যালাইনটা না যায়। তুমি ওখানে যেখানে দাঁড়িয়ে আছো ওখানে দাঁড়িয়ে থাকো, আমি দেখতেছি কি করা যায়। আপনি হাত দুটো সুন্দর করে পা দিয়ে চেপে রাখেন, পা দিয়ে ধরায় দাও, পা পা ধরায় দাও, পা ধরায় দাও, রুগীকে পাটা ধরায় দাও, সুন্দর করে হাত দিয়ে পা দুটো ধরায় দাও। চম্পা তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, যা কিছু করতে হয় আমি করছি। আপনি কিন্তু একটু নড়াচড়া করে না, আপনি ব্যথা আসলে ব্যথা দেবেন, আর কোনো কাজ আপনার নেই, শুধু ব্যথা দিবেন। একটু কষ্ট করেন মা, একটু কষ্ট করেন। এই যে প্রায় বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে, সামান্য একটু সময় লাগবে, আপনি আমাদেরকে একটুখানি কোঅপারেটিভ করেন। আপনি ব্যথা আসলে সুন্দর মতো ব্যথাটা দিবেন, নিচের দিকে চাপ দিবেন, আর বেশি সময় নেই। এই যে প্রায় চলে আসছে, একটুখানি দেন চাপ দেন, ভালো করে একটু চাপ দেন। এই যে চলে আসছে বাচ্চা, এই যে দেখুন বাচ্চাটা বেরিয়ে গেছে। বাচ্চাটা কিন্তু কট পেঁচানো আছে, আমি কটটা ভালো করে গলা থেকে ছাড়িয়ে দিয়েছি, এখন আমি ক্ল্যাম করে নেব। এই যে দেখুন বাচ্চাটা কিন্তু আনকনসাস হয়েছে। এই রুগীটা কিন্তু তিন চারবার কিন্তু হসপিটালে আসছে আর গেছে, তিনবার চলে গেছে তিনবার আসছে। আজকে ফাইনালি বাচ্চাটা আমরা ডেলিভারি করতে পারলাম। বাচ্চা হওয়ার সাথে সাথে কিন্তু নাড়িতে একটা কট ক্ল্যাম্প পেঁচিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ফুলটা ভিতরে চলে যেতে পারে। আমি এখন রেখে দিলাম বাচ্চাটা, এখন আমি একটু সুস্থ করি। ভালো করে পেঁচিয়ে দাও, ঠিক আছে। বাচ্চাটা কিন্তু একদম কান্নাকাটি করছে না, মাথাটা দেখছেন কত বড় হয়ে গেছে, মানে তিন চার দিন ধরে ব্যথা খাচ্ছে। তিন চার দিন ধরে যদি রুগী ব্যথা খায় তাহলে কিন্তু বাচ্চার মাথাটা লম্বা হয়ে যায় বা ক্যাপট হয়ে যায়। দেখছেন কতটা লম্বা হয়ে গেছে বাচ্চা, কান্নাকাটি করছে না কিছু। আমি থাবা দিয়ে দিয়ে সুন্দর করে একটু ইয়ে করে নিলাম। এবার আমি ওখানে রেখে আসছি, এখন আমি ফুলটা একটু ফেলে দেব। ফুলটা যদি সাথে সাথে ফেলা না হয় তাহলে কিন্তু ফুলটা পেটের ভিতর চলে যেতে পারে, পরে কিন্তু সমস্যা হয়। এর জন্য আমি পেটের উপর একটু চাপ দিয়ে দিয়ে ফুলটা বের করে নিচ্ছি। একটু ব্যথা দেন, একটু ব্যথা দেন বাবা, একটু ব্যথা দেন, একটু সহ্য করেন রে বাবা, এই যে হয়ে গেল, একটু একটু সময় দেন আমাকে। আপনার যদি ফুলটা আটকে যায় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, আপনি আমাকে একটু সাহায্য করেন। এই যে ফুলটা বেরিয়ে যাবে, এখন একটুখানি ব্যথা দেন, এই যে চলে আসছে, এই যে দেখুন আমি ফুলটা কত তাড়াতাড়ি বের করে ফেললাম। এই ফুলটা যদি পেটের ভিতর থেকে যায় তাহলে কিন্তু রুগীর ব্লিডিং হতে পারে, রুগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এর জন্য বাচ্চা ডেলিভারির সাথে সাথে কিন্তু ফুলটা আউট করা জরুরি। এখন আমি একটু রুগীকে ভালো করে একটু মুছিয়ে দিই, পরিষ্কার করে দিই, ব্লিডিং তেমন একটা হয়নি। চম্পা তুমি ইঞ্জেকশন দুটো দিয়ে দাও, ইঞ্জেকশন দুটো আয়াম দিয়ে দাও,
আর ডিপে দুটো দিয়ে দাও, তাড়াতাড়ি দাও। আর জ্যামিক্সটা দিয়ে দাও, ইসোবেনটা দাও আমার কাছে, আর ইয়েটা দাও, ক্লোফেনাকটা দাও। বাচ্চা কিন্তু ডেলিভারি করা হয়ে গেছে, আমি মার কোনো জায়গায় একটুও ইঞ্জুরি করিনি, এমনি থেকেই কিন্তু বাচ্চাটা হয়ে গেছে। অনেক সময় কিন্তু আমরা ইফিজিটোমি করি, সেটা আর এই রোগীর জন্য করা লাগলো না, এমনি থেকে বাচ্চাটা কিন্তু ডেলিভারি হয়ে গেছে। এই রোগীটা কিন্তু একদমই আমরা ফ্রি করছি, এই রোগীটা কিন্তু একদম আমাদের এখানে রেড কার্ডের রোগী, এনার কাছ থেকে আমরা একটা পয়সাও নিব না। একটু কাতে শোন বাবা, একটু কাতে শোন, একটু বাম কাতে শোন, হ্যাঁ ঠিক হয়ে যাবে, এখনই আপনার ব্যথা কমে যাবে। আমরা রেড কার্ডের রোগীর কাছ থেকে এক টাকাও নিই না, সিজারে হোক বা নর্মাল ডেলিভারিতে হোক, একটা টাকাও নিই না। এখন আমি গ্লোভসটা খুলে একটু অন্য কাজ করব। আপনি একটু বাম কাতে শুয়ে থাকেন বাবা, আমি দেখি বাচ্চাটার কি অবস্থা একটু। বাচ্চাটা কিন্তু এখনও কান্নাকাটি করছে না, আমি একটু ভালো করে একটু হাত দিয়ে তার পিঠের উপর একটু চাপ দিয়ে ডলে নিচ্ছি, যাতে করে বাচ্চাটা কান্নাকাটি করে। এরকম যদি আনকনসাস বাচ্চা যদি ডেলিভারি হয়, তখন কিন্তু আপনারা ভালো করে একটু পিঠের উপর ম্যাসাজ করবেন এবং পা দুটো ধরে সুন্দর করে একটু চটচট দেবেন, তাহলে কিন্তু বাচ্চা কান্নাকাটি করবে। আমি বাচ্চাটা ভালো করে একটু কান্নাকাটি করায় পরে অক্সিজেন দিয়ে দেব। বাচ্চাটা কিন্তু কান্নাকাটি করে গেছে, মেয়ে বাচ্চা হয়েছে এনার, কিন্তু আগেও দুটো মেয়ে আছে, আবারও একটা মেয়ে হলো। এই রোগীর কাছ থেকে আমরা একটা পয়সাও নেব না, এবং যা ওষুধ পানি উনি কিনেছে ডেলিভারির জন্য সবগুলো আমরা ফেরত দেবো, যেটা লেগেছে সেটা রেখে আর সবগুলো আমরা ফেরত দিয়ে দেবো। আসলে একটা রোগী ডেলিভারি করার পরে যদি বাচ্চা সুস্থ না থাকে, তাহলে কিন্তু খুবই খারাপ লাগে, যে ডেলিভারি করায় তারও খারাপ লাগে এবং মারও খারাপ লাগে। এই চম্পা সুন্দর করে ঢেকে পরিষ্কার করে দিয়ে তুমি ওজনটা দিয়ে নিয়ে আসো, আমি এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে বাচ্চাটাকে একটু একটা ইঞ্জেকশন খাওয়াবো। বাচ্চা ডেলিভারি পরপর কিন্তু একটা ইঞ্জেকশন খাওয়ানো জরুরি, ওনাকেন ইঞ্জেকশন, এটা কিন্তু অবশ্যই খাবেন। প্রথম একটা দিবেন আর চার দিন পরে আর একটা দিবেন, তাতে করে কি হয় জন্ডিজের ভাবটা আসে না। প্রথমে দিবেন বাচ্চাকে শাল দুধ, তারপরে ইঞ্জেকশনটা খাওয়াবেন, আগে ইঞ্জেকশনটা খাওয়াতে যাবে না, আগেই বাচ্চাকে মায়ের দুধ চাটাবেন, তারপরে ইঞ্জেকশনটা খাওয়াবেন। দেখি মা এদিকে একটু ফেরেন, একটুখানি একটু ফেরেন, হ্যাঁ স্যালাইনটা একটু কম চলছে, আমি একটু ঠিক করে দিই। এই রোগীর কিন্তু আগে দুটো বাচ্চা বাড়িতেই হয়েছে, এবার উনি আমাদের হসপিটালে আসছে এবং তিনবার এসে চলে গেছে, তিনবারই আসছে, ফাইনালি আজকে ডেলিভারিটা হলো। আমার এই কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে থেকে পৌঁছে যায় আর সবার আগে আপনারা দেখে নিতে পারেন। আসলে খুব ভয় ভয় থাকতে একটা ডেলিভারি করতে গেলে কিন্তু ভয় লাগে, এই যে কিছু ওষুধ লেগেছে আর কিছু আছে, এগুলো আমরা সব রুগীকে ফেরত দেবো। আমাদের এখানে অনেস্টভাবে কাজ হয়, কখনো কোনো ওষুধ পানি আমরা রুগীর কাছে রাখি না, যেটা থাকে আমরা রুগীকেই ফেরত দিয়ে দিই। মাফিয়া তুমি সমস্ত ওষুধগুলো সুন্দর করে গুছিয়ে কেটে কুটে রুগীকে দিয়ে দাও, আর একটা জ্যামিক্স ভরো আমি দিয়ে দিচ্ছি। আর চম্পা তুমি বাচ্চাটা ওয়েট করে নিয়ে আসো, কতটুকু ওজন হয়েছে? ও বাচ্চা ওয়েট করা হয়ে গেছে, কতটুকু হয়েছে বলো? 2 কেজি 700 গ্রাম। ও আচ্ছা আচ্ছা, 2 কেজি 700 গ্রাম হয়েছে। এবার আমি বাচ্চাটাকে নিয়ে ওর মার কাছে আগে দিয়েছিলাম, বাচ্চাটা একটু বুকে দুধ টানিয়েছে, এবার আমি একটা কোনাকেন ইঞ্জেকশন খাইয়ে দিচ্ছি। ওই যে দেখুন কত সুন্দর চেটে চেটে খাচ্ছে। আর আপনারা আজকে একটা খাচ্ছে, আপনারা চার দিন পরে আর একটা খাইয়ে দেবেন, ঠিক আছে? আর বাচ্চাকে সুন্দর করে জড়িয়ে ধরে রাখবেন, আর আপনি বিকালবেলায় চলে যেতে পারেন। এখন একটু বাচ্চাকে দুধ দেন, বুকের দুধ দেন,
আর আপনার বুকের দুধ যদি বাচ্চা খায় তাহলে কিন্তু আপনার অর্ধেক রোগ সেরে যাবে, আপনার ইউটাসটা কন্ট্রাকশন আসবে যদি বাচ্চা দুধ খায়। তাহলে বন্ধুরা আজকের মতো কিন্তু আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।